ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে ভুরভুরিয়া হাজেরা আলী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া হাজেরা আলী মহিলা দাখিল মাদ্রাসায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ভুরভুরিয়া হাজেরা আলী মহিলা দাখিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ শমীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী অর্থনীতিবিদ ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সিডিসিএস। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, সলিমাবাদ ইউনিয়নের যুবলীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, আসাদুজ্জামান ডালিম, এম এ আওয়াল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ রাকিবউদ্দিন, জসিমউদ্দিন মেম্বার, এনামুল হক দুলাল, মোহাম্মদ সুমির উদ্দিন, মোহাম্মদ স্বপন মিয়া, মোহাম্মদ খবির উদ্দিন, মোহাম্মদ আরিফুল মাসুম, এ কে এম রুহুল আমিন রুশদি, মায়া সালাম, ভুরভুরিয়া হাজেরা আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারের আয়োজন ছিল বিস্কুট খেলা, কবিতা আবৃত্তি, গজল, হামদনাথ ও কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ইভেন্টের মজার মজার আয়োজন। উক্ত অনুষ্ঠানের পরিচালনা সদস্যরা হলেন মোহাম্মদ আক্তার হোসেন, গাউসে খোদা বাবুল ও ফেরদৌস কবির। প্রতিষ্ঠানটি এই এলাকার প্রাণের দাবি হিসেবে এই এলাকার সকল মানুষের প্রতিষ্ঠান, আর একটি মহিলা মাদ্রাসা যে আমাদের এলাকার শিক্ষা বিস্তরণে কতটুকু ভূমিকা রাখবে তা পরিমাপ করা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা এই মহিলা মাদ্রাসা থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলটাকে হাতের কাছে পাব। আমরা মাত্র শুরু করেছি, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পর দেখবেন এটির ফলাফল। আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় জ্ঞান যদি না থাকে তাহলে আমি আমার সন্তানকে কি শিক্ষা দিতে পারব। অতএব আমি মনে করি আমাদের একটি মহিলা মাদ্রাসা ছিল যুগের চাহিদা, যেমনটি ছিল প্রাণের মানুষের দাবি তেমনি যুগের চাহিদা। একজন ধর্মীয় শিক্ষিত মাই পারবে তার সন্তানকে ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় এবং ইমানের তাগিদে মানুষ করে তুলতে। আজকের এই মহিলা মাদ্রাসার কচি কাঁচা যে শিশুরা আছে তারা আগামী দিনের মা, তারা আগামী দিনের অভিভাবক, এবং তারা যদি এখান থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আমাদের সমস্ত আলোকিত হবে ইসলামের আলোকে। প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে, পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক সংগতিতে আমরা সকলে আর্থিকভাবে সহায়তার হাত বাড়াব। আমাদের এলাকাবাসীর কাছে আমার সবিনয় বিনীত নিবেদন, আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। যার আর্থিক সংগতি নেই তার সন্তানকে পড়ানোর ব্যবস্থা এখানে আছে, আপনার টাকা পয়সা লাগবে না। আপনি শুধু ভালোবাসবেন, আপনি শুধু মন দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। যার আর্থিক সংগতি আছে সে আর্থিক সহায়তা করে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। যার শারীরিক সক্ষমতা আছে যে শারীরিকভাবে পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।